গাছ কেটে ফেলা হবে, সেই শতবর্ষী গাছগুলি এখানে আছে ঠায় দাঁড়িয়ে। পাকশির যে ঐতিহ্য, এটি ইতিহাস, সেটি কিন্তু এই গাছগুলি বহন করে অনেকটাই। লাল দালানগুলি আছে পাকশির সেই ঐতিহ্যগুলিকে বহন করছে, এবং এখানকার যারা আছেন তারা যেমনটি বলছেন যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে, তারপরেই এখানে আরেকটি স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, ফলে রেলের যে জায়গাগুলি আছে সেটি তারা অধিগ্রহণ করতে চায়। ফলে একদিকে এখানে বিপুল সংখ্যক মানুষ যেমন বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন, তেমনই এখানে শতবর্ষী গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে এমনটি সরকারের পক্ষ থেকে। আমরা একটু কথা বলতে চাই যারা এই গাছগুলি রক্ষার জন্য আন্দোলন করছেন, অধ্যাপক মোজাম্মেল হক, তার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সেটির কি অবস্থা? নামের ব্যাপারে একটু ভুল হয়েছে, অধ্যাপক আবুল কালাম আজাদ। তো আমরা লক্ষ্য করেছি 1910-12 সালে যখন পাকশি শহরের গোড়াপত্তন হলো আরিং ব্রিজকে কেন্দ্র করে, তখন শহরের সৌন্দর্য রক্ষা করার জন্য অনেক গাছ লাগানো হয়েছিল, যেমন জারুল ছিল, কড়ই ছিল, তারপর কাঞ্চন, অনেক ফুলের গাছ এবং ফলস গাছ, যে গাছগুলো এখন আস্তে আস্তে বয়স হয়েছে 100 বছরের উপরে। তো আমরা এর আগে লক্ষ্য করেছি যে এখান পাকশির বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছিল ইপিজেডের কারণে, সেখানেও কিন্তু প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে, একটা গাছও নেই। আবার এখন যেগুলো অবশিষ্ট আছে তার কিছু কিছু ভূমি বনদস্যুদের কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এই গাছগুলো। আর যেগুলো আছে সেগুলো আমরা শুনতে পাচ্ছি যে আণবিকের নিরাপত্তা বেস তৈরি করার জন্য এখানে যেটা রক্ষার দাবি করছেন আপনারা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই হাবিবুল ইসলাম, যিনি মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে একটু জানতে চাই, সাবেক চেয়ারম্যান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছিলেন এর আগে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম যে এই জমিটা অধিগ্রহণ হলে অনেক লোক বাস্তুচ্যুত হবে, সেটি নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি যে এই হলো ভালো পাকশিটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, যার জন্য ব্রিটিশরা এখানে অফিস করেছিল ব্রিজকে কেন্দ্র করে, এর এবং অফিসের কারণের জন্য অনেক বাসা বাড়ি করেছে, কর্মচারীরা থাকতো। আর যদি এই হলো বাসা বাড়িগুলো উচ্ছেদ করে দেওয়া হয়, এই মানুষগুলির অন্য কোথায় যাওয়ার জায়গা নাই, তারা এত ক্ষতিগ্রস্ত হবে, তারা অসহায় হয়ে যাবে, গৃহহীন হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। তো আমি মনে করি যে এই অফিসের দক্ষিণ দিকে ফাঁকা জায়গাগুলি আছে, ওনারা ভালো নিরাপত্তা বেজের জন্য যদি ওইগুলি অধিগ্রহণ করে।